মাঠের নেতৃত্বে অনন্য মাশরাফি এবার রাজনীতির মাঝেও পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। সুইস সরকারের তত্ত্বাবধানে জেনেভা থেকে পরিচালিত সংস্থা ইয়াং গ্লোবাল লিডার্সের বিশ্ব সেরা তরুণ নেতার খেতাব পেলেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সারা বিশ্বের ১১২ সেরা তরুণ নেতার মধ্যে একজন মাশরাফি, দক্ষিণ এশীয় অঞ্চল থেকে ৪০ বছরের কম বয়সী সেরা দশের এক এখন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এশীয় অঞ্চলে বাংলাদেশের মাশরাফি ছাড়া বাকি ৭ সেরা তরুণ নেতাই ভারতের। পাকিস্তান আর নেপাল থেকে নির্বাচিত হলেন একজন করে। ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত হওয়া ব্যক্তিরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে যুক্ত হয়ে অংশ নেবেন বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে। নেতৃত্বে অসাধারণ মাশরাফি বাংলাদেশ জাতীয় দলে প্রথমবার ক্যাপ্টেন্সির দায়িত্ব পান ২০০৯ সালে, তবে ইঞ্জুরির কারণে তা বেশিদিন টেকেনি। দৃঢ় মনোবলের ম্যাশ ২০১৪ সালে আবারও পরেন ক্যাপ্টেন ব্যাজ। মাশরাফির নেতৃত্বেই দিন বদলের গল্প টাইগারদের। ২০১৫ বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশ পা রাখে কোয়ার্টার ফাইনালে, ২০১৭ সালে ওঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। ম্যাশের নেতৃত্বে ৮৮ ওডিআই খেলেছে টাইগাররা, ৫০ জয়ের বিপরীতে হার ৩৬টা। টি টোয়েন্টিতে ২৮ ম্যাচে জয় আছে ১০টায়। মাশরাফির ব্যক্তিগত পারফরমেন্স সামনে না এলেও বারবার নজর কেড়েছে তার নেতৃত্বে দলের সাফল্য। এবার বিশ্ব তরুণ নেতৃত্বের ফোরামেও দারুণ কিছু করে দেখানোর সুযোগ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক।